Amazon.com-এর সূচনা লগ্নে মার্কেটিং কৌশল কেমন ছিল যা তাদের সাফল্য পাইয়ে দিতে সাহায্য করে? জেফ বেজোসের হাত ধরে 1994 সালের 5 জুলাই শুরু হয় অ্যামাজনের যাত্রা। যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি গ্যারেজ থেকেই অ্যামাজনের জন্ম। তবে শুরুতে অ্যামাজন শুধু বই বিক্রি করত। সেই সময় জেফ বেজোস ইন্টারনেটের বিস্তারের সম্ভাবনা উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তিনি তার এই বই বিক্রির ব্যবসাটি অনলাইনে নিয়ে আসেন। শুরুর দিকে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল, কারণ তখন সবাই নতুন নতুন ইন্টারনেট ব্যবহার শিখছিল, ফলে তার ব্যবসার প্রসার করতে তাকে একটু কষ্ট করতে হচ্ছিল। এবং তখনকার অ্যামাজনের ওয়েবসাইট একদম সাদামাটা ছিল। তখন তাদের ওয়েবসাইটে কিছু বইয়ের ছবি ও বর্ণনা দেওয়া থাকত। কোনো কাস্টমার তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য ফোন করত এবং তারা তা ডেলিভারি দিত। অ্যামাজনের সফলতার কিছু কারণ। প্রথম, স্বপ্ন দেখা ও সৃজনশীল চিন্তা। অনলাইনে ব্যবসার আইডিয়াটা জেফ বেজোসের মাথায় আসে এবং তার সৃজনশীল চিন্তা তাকে আজ এই পর্যায়ে নিয়ে আসে। দ্বিতীয়, ছোট থেকে শুরু করা। অ্যামাজনের শুরুটা হয় বই বিক্রির মাধ্যমে, কিন্তু আজ অ্যামাজনে সব কিছু পাওয়া যায়। শুরুতে ছোট পর্যায়ে শুরু করে দিন দিন অ্যামাজন তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। তৃতীয়, সময়ের সঠিক ব্যবহার। জেফ বেজোসের সুযোগ সন্ধানী মন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, কারণ তিনি সেই সময় ইন্টারনেটের বিস্তারের কথা চিন্তা করে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছিলেন। চতুর্থ, প্রোডাক্ট কোয়ালিটি ও কাস্টমার স্যাটিসফ্যাকশন। শুরু থেকে অ্যামাজনের প্রোডাক্ট কোয়ালিটি ছিল অসাধারণ, আর এটা একটা উপায় বলা যায় কাস্টমারের মন জয় করার। তারা তাদের কাস্টমারকে সবার আগে প্রাধান্য দেন, ঠিক যেমন শুরু থেকেই দিয়ে আসছেন। শুরুতে অ্যামাজনের মিটিংয়ে একটি খালি চেয়ার রাখা হতো, বিবেচনা করা হতো সেখানে তাদের কাস্টমার বসে আছেন, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা কাস্টমারের দিকটিও বিবেচনা করত। সো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।